গতকালকে একদিনে 143 জন মানুষ বাংলাদেশে ইন্তেকাল করছে, প্রায় 8,000 মানুষ আক্রান্ত ধরা পড়েছে। এই যে দিন দিন মানুষ আক্রান্ত হতেছে, আবার মানুষ হাসপাতালে গড়িয়ে অল্প কয়দিনের মধ্যে মরে ইন্তেকাল হয়ে যাইতেছে, মানুষ গুছানোর সময় পায় না, কবরের চিন্তা করার সময় পায় না। এমন একটা সময় এসে যদি সে চিন্তা করে যখন মৃত্যুর সময় চলে আসে, তখন যদি সে কবরের কীভাবে সম্পদ, কী সম্পদ নিয়ে কবরে যাবে সে চিন্তা করে, তাহলে সে কী করবে? সারা জীবনের অন্যায় কীভাবে ঢাকবে? সারা জীবনের নেক আমল না করার যে একটা বোঝা তার কাঁধে চলে আসছে, সে কীভাবে সেই নেক আমল করে সেইটা কাজা কাপ্পারা করে নেবে? সম্ভব হয় না। সময় তো হাজরিন, হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরি বাকা ইয়াবুল্লু লিহিয়াতুহু ফাকীলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান্নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কোন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলাল কবরে, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, কবরস্থানের পাশ দিয়ে যাইতেন, বা কবর যে একটা কবর দেখলেই তিনি করতেন কি, বাকা ইয়াবুল্লু লিহিয়াতিহি, তিনি কান্না শুরু করে দিতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে তিনি কান্না শুরু করে দিতেন, তাকে এমন কাঁদতে কাঁদতে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁদতে কাঁদতে কবর দেখে তার দাড়ি মোবারক ভিজে যেত চোখের পানিতে, এত বেশি কান্না করতেন কবর দেখে। তখন অকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান্নার, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো যে মুহতারাম, আপনি জান্নাতের যাবেন কিনা এ ভয়ে কি আপনি কান্না করছেন? ওয়ান্নার অথবা জাহান্নামে আপনি জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন কিনা এ নিয়ে কি আপনি কান্না করছেন? প্রশ্ন করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে। তখন তিনি ফালে তুবকি অত্তাবকি মিন হাযা, বলতেছে না না, আমি জান্নাতে যাওয়ার আশা, জাহান্নামকে ভয় করে এই মুহূর্তে আমি কান্না করি না, বরং আমি কান্না করতেছি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা কথা স্মরণ করে। এ কবরের পাশে আসলেই আমার সেই কথা স্মরণ হয়ে যায়, সেটা কি? ফাকালা ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে মানব সকল, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো, আমি জান্নাতের আশা জাহান্নামের ভয়ে কাচ্ছি না, বরং এই কবরটার সামনে আসলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা কথা আমার স্মরণ হয়ে যায়। সে কথাটা কি? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল কবরা, নিশ্চয়ই কবর, আউয়ালু মানজিলিন, প্রথম স্টেশন, মিম মানাজিলিল আখিরা, আখিরাতে যাওয়ার যতগুলো স্টেশন রয়েছে সবগুলো স্টেশনের প্রথম স্টেশন এই কবর। সুবহানাল্লাহ। কারণ কবরে পরকালীন জীবন এবং দুনিয়ার জীবন, এই দুটো জীবনের মধ্যখানে যে জীবনটা রয়েছে সেটাকে বলে আলমে বারজাখ, কবরের জীবন। এই কবরের জীবনের স্টেশনটাকে আমি যদি সুন্দর মতো পার হতে না পারি, তাহলে পরকালীন মহা জীবনের আমার ধ্বংস আর ধ্বংস ছাড়া কিছুই নয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন নাযা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা প্রথম স্টেশন কবর, যে ব্যক্তি ফা ইন নাযা মিনহু, এই কবর থেকে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে, ফামা বা'দাহু আইসারু মিনহু, তার জন্য সামনের যতগুলো ঘাঁটি রয়েছে, স্টেশন রয়েছে, পরকালীন জীবন রয়েছে সবটা তার জন্য নাজাত এবং শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ও ইন লাম ইয়ানজাহু মিনহু, আর যে ব্যক্তি এই কবরে আটকা পড়ে যাবে, ধরা পড়ে যাবে, এই কবরের মধ্যে সে শাস্তিযোগ্য অপরাধী হয়ে যাবে, তাহলে ফামা বা'দাহু আশাদ্দু তা মিনহু, তার জন্য
পরকালীন জীবনের সামনের সকল স্টেশন কষ্ট আর কষ্টে তারা পরিণত হয়ে যাবে। সুতরাং এই হাদিস শুনে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যেতেন, শুধু কান্না করতেন, এমন কান্না করতেন, কাঁদতে কাঁদতে ওনার দাড়ি মোবারক ভিজে যেত। আর আমরাও তো কবরের পাশ দিয়ে যাই, আজকেও তো কবরের পাশ দিয়ে আমরা আসছি। এখানে যে কবর আছে, কবরের মধ্যে মানুষ আছে, তাদের কী হাল অবস্থা আছে আমাদের মনে চিন্তা আসে না, অনুভূতি আসে না। কেন আসে না? আমাদের গুনাহের অবস্থা এত বেশি, শয়তান আমাদের কলবের মধ্যে এত বেশি চেপে বসে আছে, আমাদের ভালো চিন্তা করার জন্য সে উদ্বুদ্ধ করে না। সে চায় আমাদেরকে এই কবরের চিন্তা থেকে যদি ভুলিয়ে রাখতে পারে তাহলে আমাদের দ্বারা অনেক অপরাধ সে করে নিতে পারবে। সম্মানিত হাজিরিন, এই কবরের প্রথম স্টেশন, এই স্টেশনের মধ্যে গেলে তিনটা প্রশ্ন করা হয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে মৃত ব্যক্তিকে যখন আমরা রেখে দিয়ে আসি, শুধু তাকে সে ইন্তেকাল করছে বিষয়টা সে মরে বিনাশ হয়ে গেছে বিষয়টা এরকম নয়, এটা ইন্তেকাল। আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগৎ থেকে মায়ের গর্ভের মাধ্যমে আমরা দুনিয়াতে আলমে দুনিয়াতে এসেছি। আমাদের এই দেহ থেকে আত্মাকে ফেরেশতাগণ মালাকুল মউত এই আত্মাকে নিয়ে আবার নতুন একটা আত্মা নতুন একটা দেহের মধ্যে সেখানে দিবে, সেটা পরকালীন জীবনের জন্য। আত্মা কিন্তু একটা, আলমে আরোহার মধ্যে ছিল, দুনিয়াতে আছে, কবরে থাকবে এবং পরকালীন জীবনে শান্তি বা শাস্তির মধ্যে সে পড়ে যাবে। সুতরাং মানুষ মরে বিনাশ হয়ে গেছে বিষয়টা এরকম নয়, বরং ইন্তেকাল করেছে, স্থানান্তরিত হয়েছে, দুনিয়া থেকে তার আত্মাকে স্থানান্তরিত করে, হ্যাঁ, ইল্লিন, মৃত্যুর পরে যদি মেক্কার হয় তাহলে ইল্লিনে নিয়ে যায় আত্মাকে, আর যদি বৎকার হয় তাহলে সিজ্জিনে নিয়ে যায়, তাহলে ওখান থেকে আবার কবরের মধ্যে তার এই দেহের মধ্যে আত্মাটাকে দিয়ে তাকে তিনটা প্রশ্ন করা হবে, যে তিনটা প্রশ্ন ছাড়া কাউকে সেখান থেকে রেহাই দেওয়া হবে না। মান রাব্বুকা, ওমা দিনুকা, ওমান হাজার রাজুল, তিনটা প্রশ্ন অবশ্যই করা হবে। এই তিনটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো ব্যক্তি সামনের ঘাঁটিতে যাওয়ার সুযোগ নাই। আর সেখানকার একটু অবস্থা চিন্তা করেন, কে আছে আমার সাথে, আমি যখন কবরে চলে যাব কে যাবে আমার সাথে? ইন্তেকালের পরে ধোয়াবে, জানাজা দিবে অনেক মানুষ এসে, আমার আত্মীয় পাড়া প্রতিবেশী আপনজন কাঁধে নিয়ে আমাকে কবরস্থ করে আসবে, আমার সাথে তিনজন কবরে যাবে। কবরে যাওয়ার পরে যখন আস্তে আস্তে বাঁশ দিবে, একজন একজন করে উঠে চলে আসবে, একেবারে যখন মানুষটা